পিএসজির হয়ে শেষটা ভালো হলো না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। বরং গত পরশু রাতে পিএসজির জার্সি গায়ে শেষ ম্যাচটিতেও নিজ দলের সমর্থকদের দুয়ো হজম করতে হয়েছে তাকে। মেসির শেষ ম্যাচে পিএসজি নিজেদের ঘরের মাঠে 2-3 গোলে হেরে গেছে ক্লেরমন্তের কাছে, তাও আবার নিজেদের ঘরের মাঠে 2-0 গোলে এগিয়ে যাওয়ার পর। মেসির পাশাপাশি স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসেরও ছিল পিএসজির জার্সি গায়ে শেষ ম্যাচ। স্পেনের লা লিগা ছেড়ে দুজনে প্রায় একই সঙ্গে পিএসজিতে যোগ দিয়েছিলেন, তবে দুজনের বিদায়ী মুহূর্তের স্মৃতিতে বড় একটা পার্থক্য আঁকা হয়ে গেছে। দল হারলেও রামোস শেষ ম্যাচটিতে একটি গোল করেছেন। এর বিপরীতে মেসিকে পড়তে হয়েছে দৃষ্টিকটু সুযোগ মিসের হতাশায়। পিএসজি কোচ ক্রিস্টোফ গালতিয়ের ম্যাচের 2 দিন আগেই ঘোষণা দিয়েছিলেন শনিবার ক্লেরমন্তের বিপক্ষে ম্যাচটি হবে পিএসজির হয়ে মেসির শেষ। তবে পিএসজি ছেড়ে মেসি রামোস কোথায় যাচ্ছেন সেটি এখনও নিশ্চিত নয়। এদিকে ফরাসি সংবাদ মাধ্যমের খবর, সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে অবিশ্বাস্য মূল্যে চুক্তিবদ্ধ হচ্ছেন মেসি এবং এটি মোটামুটি নিশ্চিত। এর আগে সৌদি ক্লাব আল নাসর পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ফিরিয়েছে। শুধু তাই নয়, ইউরোপের অনেক ফুটবলারকেই মোটা অঙ্কের বিনিময়ে নিজেদের ক্লাবে খেলার আমন্ত্রণ জানাচ্ছে দেশটি।